জয়নাগ আর বাঘটা আশেপাশে নেই, এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। শোনো না বন্ধু, আমার বড় বিপদ, আর এই বিপদে তুমি আমায় একমাত্র সাহায্য করতে পারো। বলো না, করবে আমায় সাহায্য? বিপদ কি হয়েছে গো তোমার? আমার যিনি অভিভাবক, খবর পেয়েছি তার খুব অসুখ করেছে, কিন্তু আমি এখান থেকে বের হবার পথ পাচ্ছি না। এখান থেকে বের হবার পথ তুমি জানো? বলতে পারবে আমায়? আহাগো, তোমার মুখটাও কষ্টে শুকিয়ে গেছে। আমার যদি বোন হতো তারও তো এমনই কষ্ট হতো, বলো। আচ্ছা বেশ, তুমি কিছু চিন্তা করো না, আমি তোমার জন্য ঠিক কিছু একটা করব। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি কিছু একটা করছি। আমিও কামিনীর বংশধর, আর এরা বোকা বলেই আমায় বেঁধে রাখেনি। বিজয়নগর, বিজয়নগর। কি বললে? বিজয়নগর? কোথায় চলে গেল? আলুম আলুম, ও মা গো, এরা তো আমায় খেয়ে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে গো এরা। একে আমি চিবিয়ে খেয়ে ফেলবো জয়নাগ, এর এত বড় সাহস! যেই না একটু চোখ সরিয়েছি, অমনি মোহিনীকে পালাবার সুযোগ করে দিল। নির্ঘাত আমাদের কোনো শত্রু, তবে রে রাজকন্যা, রাজকন্যা কি হয়েছে যোথাপ? সারাটা পথ তুমি একটা কথাও বলনি, কি হয়েছে? কিছু বলার ছিল না তাই বলিনি। বিশ্বাস করুন রাজকন্যা, তোমার মুখ কিছু বলুক বা না বলুক, তোমার চোখ কিন্তু সবকিছু বলে দেয়, আর তোমার যোদ্ধা সবটা বুঝতে পারে। ক্রোধ মানুষকে ভুল পথে এগিয়ে নিয়ে যায়। একদিন তুমি আমায় শিখিয়েছিলে, আমাকে সামলিয়েছিলে, তুমি কিন্তু এই ভুলটা করো না। যোদ্ধা, আমি কালনাগিনীকে বিনা দ্বিধায় বিশ্বাস করেছি, আর কালনাগিনী আমার বিশ্বাস ভঙ্গ করেছে। আমি বোকা তাই না? আমি বিশ্বাস করেছি, আমি বোকা, আমার দোষ সব, আমার দোষ। যে বিশ্বাস করে সে কোনোদিনও বোকা হয় না, আর সবাই যে তোমার বিশ্বাসের মর্যাদা রাখবে তার তো কোনো মানে নেই রাজকন্যা। যারা তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না রাজকন্যা, তাদের তোমার চিন্তায় থাকবার কোনো অধিকার নেই। তাদেরকে ভুলে যাও। আপনি আপনি আমায় কোনোদিনও ঠকাবেন না তো যোদ্ধা? আমার বিশ্বাস কোনোদিনও ভাঙবেন না তো? প্রাণ থাকতে নয়, হ্যাঁ।
শুধু শুধু একটা সুযোগ, একটা সুযোগ পাই আমি একবার নিজেকে এখান থেকে মুক্ত করে নি, তারপরে রক্ষুষি পুরি আমি নিজের হাতে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো। জানি না রাজমাতা কোথায় আছে, কিন্তু যে করেই হোক আমাকে রাজমাতার সাথে যোগাযোগ স্থাপন করতেই হবে। রাজমাতাকে জানাতে হবে যে কাললাগিনী ঠিক কি কি করেছে। রাজমাতার আংটি চুরি করেছে ওই কাললাগিনী, আর এমন কোনো জাদু করছিল যাতে ওই কাঞ্চনা জ্যোৎস্নাকে মায়াবী বন থেকে উদ্ধার করা যায়। যা ভেবেছিলাম ঠিক তাই। রাজমাতার সাথে যোগাযোগ স্থাপনের আংটি কেড়ে নিয়েছেন ওই কাললাগিনী, কিন্তু সে জানে না, জানে না যে বিকল্প পথ প্রস্তুত রাখা রাজমাতার চিরকালের স্বভাব। রাজমাতা, রাজমাতা তুমি কোথায়? রাজমাতা কোথায় তুমি? সাড়া দাও, সাড়া দাও রাজমাতা। মোহিনী, আমার মোহিনী, আমাকে এখান থেকে বের করার উপায় এখন একমাত্র মোহিনী, আমার মোহিনী। যুদ্ধ, যুদ্ধ তো আমার সঙ্গে ছোটবেলা থেকে জড়িয়ে রয়েছে। আগে কামিনীর সাথে যুদ্ধ করতাম, এখন কাললাগিনীর সাথে। যোদ্ধা, আর দেরি করা যাবে না, যত শীঘ্রই সম্ভব বাবা মাকে উদ্ধার করতে হবে। পাখির আওয়াজ, যোদ্ধা ওই দেখো, বন্ধু তুমি জানো মানচিত্র কোথায় পাবো? জানলেই যেন তোমায় বলার জন্য বসে আছি আমি, ভারী আবদার তাই না? তোমার কি আহামরি গুণ আছে শুনি যে মানচিত্র চাইলেই পাবে?
রাজকন্যা, পাখি সব জানে দেখছি। কাল্লাগিনীর থাতায় তো গুণের কথাই বলা ছিল, নিজ গুণে দিশা পাবি ভাগ্য হলে মিত্র, নতুন যাত্রা শুরু হবে মিললে মানচিত্র। পাখি সেরাই বুঝতে পারলেও আমাকে গুণের পরীক্ষা দিতে হবে, কিন্তু কোন গুণ সেটা যদি বলে দাও। যাও যাও, চলে যাও এখান থেকে, যার কোনো গুণ নেই সে কি ছুটি পাবে না। রাজকন্যা, পাখি চলে যেতে বলছে কেন? কি হলো কি, মুখে খিল দিলে নাকি? তোমার কোনো গুণ কি আছে নাকি চলে যাওয়াই স্থির করলে? না না পাখি, আমরা চলে যাব না। তুমি বলো না কি গুণের পরীক্ষা দিতে হবে আমাদের। রাজকন্যা, আমি বলছি যে পাখি কোন গুণের কথা বলছে বুঝবে কি করে, যদি কোনো অসম্ভব কোনো কাজের কথা বলে তখন? আমি তো সেটাই ভাবছি, পাখি যদি এখন কোনো কঠিন পরীক্ষা দেয় তাহলে তো সব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি পাখির কথা বুঝতে পারছেন কি করে? সেটাই তো রাজকন্যা, সেটা তো বলার চেষ্টা করছি যে ওই সোনার কাঠের উপর কাঠের পরীক্ষা দেওয়ার পর থেকে সব অদ্ভুত জিনিসপত্র ঘটছে কি। আচ্ছা থাক এসব কথা, এখন পাখি কি বলতে চাইছে সেটা সেটা জিজ্ঞেস করো। হ্যাঁ যোদ্ধা, আমাদের হাতে কিন্তু সময় অত্যন্ত কম, বুদ্ধি দিয়ে পাখিকে হার মানাতে হবে। কি করে সেটা সেটা ভেবে দেখেছো? কথার তুফান ছোটালে দেখছি, যা কাজ বলবো করবে কিনা বলো, না হলে দূর হয়ে যাও আমার জঙ্গল থেকে। কাজ তো অনেক কিছুই জানি, গুণও আছে অনেকগুলো, শুধু একটাই ভয়, যদি কেউ গান গাইতে বলে। না না না, সেটা বাদ দাও, সেটা থাক। তুমি তুমি বলো না কি গুণের পরীক্ষা দিতে হবে আমাকে। শোনো, এই জঙ্গল আমার, পরীক্ষাও আমার, তাই কোন গুণের পরিচয় দিতে হবে সেটা আমি ঠিক করব, বুঝলে? ঠিক আছে বেশ, তুমি বলো কি করতে হবে। বেশ, গান, একখানা গান গেয়ে আমার মন জয় করতে হবে, তাহলে যা চাইবে তাই পাবে, না হলে তোমার কপালে লবডঙ্কা লেখা আছে। গান, এই রে, সেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অযোধ্যা বলুন না, আমার এমন কোন গুণ রয়েছে যা প্রকাশ করলে পাখির মন গলে যাবে? আমি তো কিছু মনেই করতে পারছি না, বুঝতেই পারছি না আমি কি করবো। রাজকন্যা, গান, তোমার গান শুনলে পাষাণেরও হৃদয় গলে যায়, তো সামান্য একটা পাখি। ও পাখি বন্ধু, গান ছাড়া অন্য কিছু করে দেখাই না, নাচ করে দেখাই, বা আমরা দুজন লম্ফ জম্প করে দেখাই, বা তুমি যদি অন্য কিছু চাও তাহলে আমরা সেটাও করে দেখাতে রাজি। গান না, আমি একবার যখন গান বলেছি তখন গান ছাড়া আর কিচ্ছুটি নয়, মেলা বকিও না তো আমায়, শুরু করো। ওরে বাবা গো, গান গাইতে হবে আমায়।
ভাই, ও নাগবন্ধু, শোনো শোনো আমার কথা শোনো তোমরা। আমি তো কোনো ক্ষতি করিনি, আমি কি করেছি বলো? আমাকে তোমরা খেয়ে ফেলো না, আমার কথাটা একটু শোনো, আমার কথাটা শোনো। দোয়াই তোমাদের, আমায় মেরে ফেলো না গো, আমায় মেরে ফেলো না। তাই নাকি? আমাদের ভাষা দেখি এই মেয়েটা বুঝতে পারছে জয়নাগ, আবার ক্ষমাও চাইছে, ব্যাপারটা কি? জয়নাগ ভালো করে পেঁচে ধরতো না, মানে আমি বলছি কি বাঘু দাদা, আসলে আমাকে রেখে তুমি কোথায় গেলে গো? বুড়িমা, আমি বলেছি তুই ওকে পেঁচে ধরবি কি না? না মানে আমি বলছিলাম কি যাকে তাকে এইভাবে। আমার কথা মুখে মুখে টক্ক, অজাক অজাক পালালো, ধর বলছি ধর। আসলে কি হয়েছে বুড়িমা, আমরা ওকে থামতরা মোটি আমার কাছে আয়। আমি কিচ্ছু করিনি গো বুড়িমা, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি, ওই মেয়েটা বলেছিল বলেই তাই। আমার যিনি অভিভাবক খবর পেয়েছি তার খুব অসুখ করেছে, কিন্তু আমি এখান থেকে বের হওয়ার পথ পাচ্ছি না। কামিনীর বংশধর, কামিনীর মতোই ছলনাময়ী। আর তাছাড়া বাঘুরা আমার জয়নাগ ঠিক মতো পাহারা দেয়নি। কিন্তু বুড়িমা আমরা তো একেবারে কড়া। ঠিক আছে, একে চিনে নে তোরা, এ হলো তারার মেয়ে মতি। তোদের বন্ধু, এখন থেকে মতিকে দেখে শুনে রাখবি। মতি, ওরা আমাদের বন্ধু, কোনো ক্ষতি করবে না। এই দেখো, তুমি তো ভারী অকম্পান ধারী দেখছি, গান গিয়ে না শোনালে কিন্তু তোমার সুযোগ ফসকে গেল। তোমার সাত সমুদ্র তেরো নদীর মানচিত্র পাওয়া হলো না, আমি চললাম। কালো আবার ফুটে।